যাত্রী স্বার্থে দিনহাটার বিভিন্ন রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস চালানোর দাবিতে আন্দোলনে নামলো দিনহাটা জনজাগরণ মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে বুধবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের দিনহাটা ডিপো ইনচার্জের মাধ্যমে সংস্থার চেয়ারম্যানের উদ্দেশ্যে দাবিপত্র তুলে দেওয়া হয়। দিনহাটা জনজাগরণ মঞ্চের সম্পাদক হিটলার দাস, সভাপতি জয়ন্ত বিশ্বাস, অমল মজুমদার, দিলীপ সাহা প্রমুখ নেতারা। সংগঠনে ওই দাবিপত্র দিনহাটার বিভিন্ন রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস চালু করা, বলরামপুর হয়ে দিনহাটা তুফানগঞ্জের মধ্যে বাস চালু করা প্রভৃতি দাবি তুলে ধরা হয়। বলরামপুরে যে কালজানি ব্রিজটা তৈরি শেষ হওয়ার দিকে আমরা চাচ্ছি যে দিনহাটা থেকে তুফানগঞ্জে যে এই এখান থেকে যেন নর্থ বেঙ্গল ট্রান্সপোর্টের গাড়ি যাতায়াত করে, তাতে জনসাধারণের সুবিধা হয়। বিশেষ করে আমাদের দিনহাটা পকেট থেকে কোনো ট্রান্সপোর্ট গাড়ি নেই, যার জন্য আজকে আমরা ডেপুটেশন দিতে বাধ্য হলাম দিনহাটা ডিপোর মাধ্যমে ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান।